এই হচ্ছে রুস্তমের পাশের বিল্ডিংগুলো, আর এই বাইরে দেখো পাহাড়। এই হচ্ছে চিকেন যেটা দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছে, আর বড় বড় একদম যেরকম রেস্টুরেন্টে বানায় সেই রকম বড় বড়। গুড মর্নিং এভরিওয়ান, শুরু করছি আজকে দিনের নতুন ব্লগ রুস্তমের ছাদ থেকে। রুস্তমের ছাদ না, রুস্তমের বিল্ডিং এর উপরের ছাদ থেকে আমরা কাপড় মেলতে এসেছিলাম কালকে, যেগুলো সুইমিং পুলে পরে নেমেছি সেই কাপড়গুলো ছিল, সাথে আরো কিছু কাপড় ছিল, ওগুলো সব ছাদে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমরা দুজনে এসে এখানে মানে সৌন্দর্য দেখছি। এই হচ্ছে রুস্তমের পাশের বিল্ডিংগুলো, আর এই বাইরে দেখো পাহাড়। রুস্তমের বিল্ডিং না, হ্যাঁ রুস্তমের না, এটা এসএমআইটির বিল্ডিং। এই যে এখানের কথা বলছি, ওখানে ঝর্ণা আছে, কি বল শুনি, সামনে দাঁড়িয়ে বল, সামনে বল হিরোইন, সামনে আসো, বল 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 বল। ওখান দিয়ে বর্ষাকালে মানে বেশি বৃষ্টি হলে, এই যে এই যে দেখা যাচ্ছে ওখান দিয়ে, আর আকাশে মেঘ দেখো কি সুন্দর। ক্যামেরাটা না এত সুন্দর করে নিয়ে নেয় না, মেঘটা দেখা যাচ্ছে। আমার মেয়ে ঘুম থেকে উঠেনি, না হলে উঠেই আগে বলে পার্কে যাব। হয়ে গেল ঘোরাফেরা, এখন আমরা নিচে যাই। শোন আমি এখনো ঘুম থেকে উঠিনি, 9টা বাজে না, ওই রকম বাজে 9টা বেজে পার হয়ে গেছে, রুস্তম চলে গেছে। আর শোন আমি এখনো ঘুম থেকে উঠিনি, পাহাড় দিচ্ছে। চুল টুল চিরুনি হয়নি, হ্যাঁ সেই যে কালকে সুইমিং পুলের জলে মাথা ধুয়ে এসেছি, এখনো ভাল লাগছে না, ভাবছি যে আজকে শ্যাম্পু করলে তারপরে ঠিক লাগবে, কেমন জল হবে নোংরা জানি না। সুইমিং পুলের জলে মাথা ভিজে না, শ্যাম্পু করতে ইচ্ছা করছে, শ্যাম্পুটা করতে হবে, চিরুনিও করে নিয়ে মেয়ে জন্য এরকম পাগলির মতন ঘুরে বেড়াচ্ছি। চলো অনেকক্ষণ ধরে গল্প করলাম মিষ্টির সঙ্গে, মিষ্টি রান্না হয়ে গেছে, সোনামে মিষ্টি ঘরে খেয়েও নিল, আমিও একটু খেলাম। মিষ্টি রান্না বেশ ভালোই করেছিল, সাথে আচার করেছিল তো আচারও টেস্ট করালো, আচার খেলাম। এই ছেড়ে তুমি তাহলে থাকো, আমি যাই সোনামেকে নিয়ে। আমি এখন ভাবছি যাই সঙ্গীতাদের ওখানে, ওরা কখন থেকে একা একা আছে, যাব গল্প করব, সেটা আর যাওয়া হচ্ছে না। এই ঘরে আছে ডাকি, সোনামে আর আসবে না। ওমা কই তুমি, এসে খেলবা ফ্রেন্ডের সঙ্গে, এখন চলো বন্ধু সঙ্গে আসছি, মজা আসছে। বন্ধুকে বলো তো ক্যামেরাতে হাই করতে, ওখান থেকে তারপর তো চলছি, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, যাই একটু ওখানে যাবো বন্ধুর বাড়ি। আমা কই তুমি, নেমেও গেছো? যখনই সত্তর ঘরে বা রুস্তমের ঘরে যার ঘরেই থাকি না কেন, এমনভাবে গল্প শুরু হয়, আর তখন আর ক্যামেরা করার কথা বা কিছু ক্যামেরাতে বলার কথা সেটা মনে হয় না। দ্বিতীয়ত সবাই কমফোর্টেবল জোনে থাকে বলে ড্রেসের যে যেরকম খুশি পরে থাকে, ওই জন্য ভিতরে অনেক সময় আমি ভিডিও করতে পারি না, তো যতটুকুনটা পারি চেক করে চেষ্টা করি দেখাবার। আর আজকে এখন যাবো সঙ্গীতার ওখানে, কালকে সে মাংস বানিয়ে খাওয়াতে পারিনি তাই আজকে সে মাংস বানিয়ে খাওয়াবে, আর রাত্রিবেলা মিষ্টি আজকে বিরিয়ানি বানাবে, তো অবশ্যই চেষ্টা করবো বিরিয়ানির রেসিপি তোমাদেরকে দেখাতে, মানে ট্রেডিশনাল টাইপের বানানোর টেকনিকটা মিষ্টির খুব ভালো, তো ওই জন্য দেখবো যতটা পারি ক্যাপচার করার চেষ্টা করবো। এসছি অনেকক্ষণ, সত্য খেয়ে দিয়ে কলেজে চলে গেল,
আর এদিকে আমরা তিন বাচ্চা খান নিয়ে না যে আর সঙ্গীত আর দুই বাচ্চা নিয়ে একসাথে ঘুম পাড়াবার চেষ্টা করছে। আর ওইদিকে আমার মেয়েকে থামাবার জন্য মানে ঝম্প আর আমার মেয়ে দুজনে এত লম্ফ ঝম্প করছিল যে একে থামাবার জন্য একে মোবাইল দিয়ে বসালাম। আর ওই দুটা ওখানে ওর মায়ের সঙ্গে মারামারি করছে। আর এইখানে সঙ্গীতা মাংস যেটা বসিয়ে গেছিল সেটা আমি আর ভারতী মিলে কিছু হলেও ম্যানেজ করার চেষ্টা করছি। ভারতী এটা হাই কর, তোর বাড়ির সবাই দেখতে পাবে। হ্যাঁ এটা আমি ইউটিউবে দিব, তারপর সবাই বাড়ি দেখতে পাবে। তোর ইউটিউবে তো হ্যাঁ। এবার আমরা এখানে দুজনে মিলে মাংস রান্না করছি, যেটা সঙ্গীতা বসিয়েই গেছে, আমরা খালি নাড়াচাড়া অ্যাসিস্ট্যান্টের মতো নাড়াচাড়া করছি। এই যে ঘরের অবস্থা দেখো, একবার চারিদিকে দুইটা ছোট বাচ্চা থাকলে যা হয়, আমি একটাকে নিয়ে নাজে হাল বুঝাতে পারি না, জিনিস জায়গা মতো রাখতে পারি না। অবশ্য একটা নয়, আমার একটা বুড়ো বাচ্চাও আছে যে আরও বেশি জিনিস এলোমেলো করে রাখে। এই কি আর এখানে বসে আছি, শোন আমি কার্টুন দেখো, আমরা একটু রান্না করি, সাথে একটু বাইরের সিনারিও দেখি। এইদিকে কলেজ এইসব, আর এখানে সব জমা করবো। সকালে ওয়েদারটা কেমন মেঘলা ছিল, এখন আস্তে আস্তে আবার রোদ টোদ উঠে একটু বেশি গরম হয়ে গেছে, ওখানে দাঁড়ানো যাচ্ছে না। তারপরে কেমন খেলা, মেনু কি ছিল? মেনু শুট কি মাছ পেয়ে গেছে। সঙ্গীত আবার বলে নাকি খেয়ে নাও, বাড়ি গেলে তো আমার হবে না, মমিতা তো খায় না। আমি বানিয়ে দিই, তাও অনেক যেদিন মেন্টালি প্রিপারেশন নিই যে না বানাবো সেদিন বানাই, নাহলে তো অত সচরাচর বানানো হয় না। সে শুটকি পেয়ে গেছে, সে শুটকি দিয়ে তো সাটিয়ে খেলোই। তারপরে চিকেন, এখানে না স্কিন সমেত যে চিকেনটা পাওয়া যায় তো সেটা বানিয়েছে, ওখানেও পাওয়া যায় বাট আমরা কখনো আনি না, সেটা বানিয়েছিল, সেই চিকেনও টেস্টি হয়েছে, সেটাও সে সাটিয়ে খেয়ে নিল। একদম দাঁপিয়ে খেয়ে নিয়ে ভুড়ি উঁচু করে এখন চললো ঘুমাতে রুস্তমের বাড়ি। আর আমি এখন মেয়েকে আগে ঘুম পাড়াবো, তারপরে এই যে চিড়িয়াখানা ঠিক করবো। মাথার চুলগুলো কড়া, সঙ্গীতা বলছে গালটা এরকম লাগছে কেন, আমি জবের থেকে এসছি না ঠিক করে মুখে ক্রিম লাগাচ্ছি না কিছু, গরম লাগছে তো, মুখে ক্রিম লাগানো হয় না ঠিক করে, স্নানও হচ্ছে না, মানে মোটামুটি স্নান করছি তত স্কিন কেয়ার হচ্ছে না। এখন গিয়ে মেয়েকে আগে ঘুম পাড়াবো, তারপরে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান ধান করে ফ্রেশ হয়ে নেবো। ওইদিকে আরেকজন বিরিয়ানির জন্য কি যে করছে বাড়িতে একা একা ভগবান। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন রাত্রি 8:30 বাজে, 7:30 সময় শ্যাম্পু করে স্নান করে উঠলাম সারাদিনের পর। ওই চিল্লাস না, আর আমার এই যে দুইজন দুই মিষ্টিতে গেছিল দীপের সঙ্গে বাইকে করে, কোথায় রে জায়গাটার নাম, সিংথাম। কেন, এই যে আমার মেয়ের জন্য ড্রেস কিনতে, এই যে আমার মেয়ে পরে নিয়ে বসে আছে, এই সে রুস্তমকে পরে দেখালো, আর পরে এখনো খুলেনি, বলে নাকি আমাকে ফটো তুলে দাও, আর দাঁড়া একটু ভিডিও করে নিই সবাইকে দেখিয়ে নিই। আর আজকে রাতের পার্টিতে ছিল বিরিয়ানি, আর আমাদের কুক ঘুরে বেড়াচ্ছিল। হ্যাঁ প্রেজেন্টেশন চলছে, বিরিয়ানি রান্না তো হয়নি, বিরিয়ানি আর তোমাদের দেখাই, দাঁড়াও। এই হচ্ছে চিকেন যেটা দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছে, আর বড় বড় একদম যেরকম রেস্টুরেন্টে বানায় সেই রকম বড় বড় পিস। হ্যাঁ এইটা তো আমি পেঁয়াজ কেটেছি আর রুস্তম ভেজেছে, আর এরা বাইকে করে ঘুরে বেড়িয়েছে। তাও কি করতে গেছিল মার্কেটে, যে মাংসগুলো ভাজছে, আলু ওইটা সিদ্ধ করে নিয়েছিস লবণ হলুদ দিয়ে, আর এটা থেকে বলে বোঝাতে পারবো না, সমস্ত মশলা দিয়েছে আর এত সুন্দর গন্ধ আসছে, মানে আদা রসুন পেস্ট আছে। আচ্ছা রেসিপিটা বলে দেবো? হ্যাঁ বল 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 বল। এখানে আদা রসুন পেস্ট আছে, তারপরে হচ্ছে গোটা গরম মশলা সব আছে, ঠিক আছে। আদা রসুন কতটা দিচ্ছি, এখানে আমাদের কত মাংস আছে, 2 কিলো, হ্যাঁ 2 কিলো মাংসতে আদা রসুনের পেস্ট 2 চামচ, রঙের জন্য আর এইটুকুনটাই পেঁয়াজ, এর জন্য
আর এই পেঁয়াজটি কি এর মধ্যে মাংসের সাথে সাথে ভাজবে? এই মাংসগুলো দিবি না? মানে ওই দুটা তিনটা করে আস্তে আস্তে করে দিতে থাকছি। সবাই রান্না করে, সবাই জ্ঞান দিচ্ছে। হ্যাঁ আমি আমি ভিডিও করছি। এই জি জি জি, ভাত বসে গেছে। আর এখানে মাংস করছে, মাংস না এতগুলো ছিল, একটা কড়াই ভাজা যায়নি, এই কড়াই আধা আধি করে নিয়ে তারপর দুটোকে একসাথে করা হয়েছে। রাত্রি একটা বাজে, এই এতক্ষণে খেয়ে দেয়ে সঙ্গীতাকে এগিয়ে দিয়ে আসলাম, পরে ক্যাম্পাসের বাইরে একটু ঘুরে আসলাম, এখন দীপরা গেল সত্যকে আগাতে, সবাই সি আপ করছে, মন খারাপ করছে, কিছু করার নাই, যেতে হবে কালকে সকালে। ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের দিন একটা নতুন ব্লগে, হয়তো দুই তিন দিন এখন রেস্ট করবো, কারণ অনেক ভিডিও জমা হয়ে গেছে, সেগুলো আগে পাবলিশ করবো, তারপরে ব্লগ বানাবো। তো এখনের জন্য বাই বাই, গুড নাইট।